হিমালয়ের গঙ্গোত্রী ও কৈলাস থেকে সৃষ্ট দুটি হিমবাহ হাজার হাজার বছর ধরে ধাবিত হল সাগরের দিকে। পাললিত হয়ে সৃষ্টি হল বৃহত্তম বদ্বীপ, শ্রেষ্ঠ এক উর্বর ভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের বাংলাদেশ। বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। বাংলা জন্ম দিলাই আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধারে, তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধারে। বাংলা জন্ম দিলাই আমারে, মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারো না। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জুড়াইলা, মা গো আমার জীবন জুড়াইলা বাউল ভাটি আলিতে, আমার জীবন জুড়াইলা বাউল ভাটি আলিতে। মা তোমার মাটির সুরে সুরেতে পরাণ খুইলা মেঘনাথ তাস পদ্মারি গান গাই, পরাণ খুইলা মেঘনাথ তাস পদ্মারি গান গাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম। Thank you.
Urdu. And Urdu shall be the state language of Pakistan. আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি। সকাজ শক্তি 1999 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় 21 ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্বের ছোট বড় 4000 ভাষাভাষী মানুষের আত্মপরিচয় ও মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছে 21 আমাদের গৌরব। কেমন দেখা সামনে জনতা, পেছনে বন্ধু, মঞ্চের মাঝে এলো স্বপ্নের বন্ধু বঙ্গবন্ধু।
কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, পঁচিশে মার্চ ইতিহাস দেখল এক জঘন্যতম হত্যাযজ্ঞ নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর। প্রতিরোধ শুরু হলো সেই রাতে। নয় মাসের যুদ্ধে একটি নতুন পতাকা এলো পৃথিবীর মানচিত্রে। 30 লক্ষ প্রাণের বিনিময়ে বাঙালি জাতি পেল পরিপূর্ণ স্বাধীনতা। 10 জানুয়ারি বঙ্গভূমি ফিরে পেল তার বঙ্গপিতাকে। স্বপ্ন দেখেছিলেন তিনি অর্থনৈতিকভাবে মুক্ত ও ধর্মনিরপেক্ষ আধুনিক স্বপ্নের সোনার বাংলা গড়ার, সকলের প্রতি বন্ধুত্ব এবং কারো প্রতি বিদ্বেষ নয় এই নীতিতে ঝাঁপিয়ে পড়লেন 7.5 কোটি বাঙালির ভাগ্য পরিবর্তনে।
বাঙালি জাতি তার পিতাকে হারালো। ১৯৮১ অস্থির সেই সময়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে ফিরে এলেন বঙ্গপিতার কন্যা আমাদের শেখ হাসিনা। দেশ ও মানুষকে ভালোবেসে জনগণের ক্ষমতায়ন, শান্তি ও উন্নয়ন এই অভিলক্ষ্যে শুরু হল একজন জননেত্রীর বর্ণাঢ্য পথচলা। রাজপথে সংগ্রামী নেত্রী দেশকে মুক্ত করলেন স্বৈরাচারের হাত থেকে, প্রতিষ্ঠিত করলেন জনগণের সরকার, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। এগিয়ে যাচ্ছে দেশ জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি মানবিক ডিজিটাল বাংলাদেশ গড়তে। নেতৃত্বের অপরিসীম গুণাবলীতে সফল রাষ্ট্র পরিচালনা ও বৈশ্বিক পরিবর্তনে রাখলেন অগ্রণী ভূমিকা, অর্জন করলেন অসংখ্য পুরস্কার, সম্মাননা ও খেতাব। এজেন্ট অফ চেঞ্জ, ট্রি অফ পিস, মাদার অফ হিউম্যানিটি, তোমরা জেগে উঠলে জেগে উঠবে বাংলাদেশ। বিশ্বাস রাখেন যুব ও তরুণ সমাজকে, বিশ্বাস করেন আরো উজ্জ্বল এক বাংলাদেশের। ভালোবাসেন যুবদের, স্নেহময়ী নজর আর সময় পেলেই ছুটে যান ক্রীড়াক্ষেত্রে। ক্রীড়াক্ষেত্রে করেছেন ব্যাপক উন্নয়ন, তারই হাত ধরে বিশ্বমঞ্চে সেরাদের দলে ক্রিকেট। স্বপ্ন দেখেন অলিম্পিক জয়ের, যিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং স্বপ্ন পূরণ করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমার।